সেনাবাহিনীর গোপালগঞ্জে এবার পুলিশের দৌড়ানি খেলো ছাত্রলীগ। শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশের প্রশংসা করছে অনেকে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলছেন, হাসিনার নেতৃত্বে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। যে গণহত্যাকারী নেতাকর্মীদের বিপদে রেখে পালিয়ে গেছে, তার জন্মদিন পালন কোনো মানুষের কাজ হতে পারে না। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে হাসিনার 78তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানিয়েছেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর হতে পারে এমন আশঙ্কায় শোভাযাত্রা নিয়ে রাস্তায় বের হতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দুটি উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সহ জেলার আর কোনো উপজেলায় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি। গত 13 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শকত আলী দিদার নিহতের ঘটনা এবং সেনাবাহিনীর উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এ কারণেই এ জেলার অধিকাংশ নেতাকর্মী রয়েছেন আত্মগোপনে। হাসিনা পালিয়েছে, কিন্তু নেতাকর্মীরা বিপদে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলছেন, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া উচিত। নিপীড়ক হত্যাকারী দুর্নীতিবাজদের বাদ দিয়ে নিরপরাধ তৃণমূল নেতাকর্মীদের দিয়ে আওয়ামী লীগকে নতুন শুরু করা উচিত। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।